আমার আজকের রেসিপি লাল শাক ভাজা শাক সবজি খাওয়া তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকার আর লাল শাক খেতেও খুব ভালো লাগে অনেক রকমভাবে শাকটা রান্না করা যায় তো আমার চ্যানেলে এর আরও একটা রেসিপি দেওয়া আছে অন্য রকমের সেটা তো আজকে আমি যেভাবে শাকটা রান্না করছি কোনো ঝামেলা ছাড়া আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর খেতেও ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে লাল শাকে প্রচুর ভিটামিন আয়রন ইত্যাদি থাকে এতে বিটা ক্যারোটিন থাকে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় আর লাল শাক কিডনির কার্যক্ষমতাও বাড়ায় এরকম প্রচুর গুণ আছে এই শাকে তো এই হলো গুণাবলী লাল শাকের শাকটা রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার কমন করার অনুরোধ রইল তো রান্নাটা শুরু করা যাক আমি এখানে দুই আটি মতো লাল শাক নিয়েছি তো শাকগুলো খুব ভালোভাবে কেটে আগে ভীষণভাবে ধুয়ে নিয়েছি কয়েকবার তারপরে এটা উষ্ণ গরম জলের নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার সেই জলটা ছেঁকে নিয়েছি লাল শাকে প্রচুর লাল শাক কেন যে কোনো শাকেই প্রচুর নোংরা থাকে তাই জন্য একটু উষ্ণ গরম জলের নুন দিয়ে একটু ভিজিয়ে রাখলে খুব ভালো হয় আর কি তো এবার রান্নাটা শুরু করি তার জন্য কয়েক সর্ষে তেল দিয়ে দিলাম এই চার টেবিল স্পুন মতো এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে বাদাম দিয়ে একটু ভেজে নেব আগে ফ্লেমটাকে মিডিয়ামে করে নেব এবার চিনি বাদাম দিয়ে দিলাম এখানে একমোট মতো খুব বেশি না এবার এটাকে একটু লাল করে ভেজে নেব খুব বেশি সময় লাগে না এই মিনিট দুয়েক দেখুন বাদামটা ভাজা কমপ্লিট এবারে এটাকে তুলে নেব এবার বাকি যে তেলটা রইলো এতে ভেজে নেব বড়ি আমি এখানে মোটামুটি ওই পনেরো ষোলোটা মতো বড়ি দিয়েছি আর কি মিডিয়াম ফ্লেমে বড়িটাও বেশ লাল করে ভেজে নিতে হবে বড়িও ভাজা কমপ্লিট এটাও বাদামের সঙ্গে তুলে রেখে দেব এবার বাকি যে তেলটা থাকলো এতে ফোরণে দেব গোটা শুকনো লঙ্কা আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি একটু চিঁড়ে দিয়েছি শুকনো লঙ্কা দিলাম কালো জিরে হাফ টি আর রসুন কুচি আমি ওই ছ সাতটা রসুন কুচিয়ে দিয়েছি এবারে সব কিছু একসঙ্গে বেশি একটু ভাজা করে নেব কয়েক সেকেন্ড খুব বেশি সময় লাগে না তো ফোড়নের সঙ্গেই রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে এর কাঁচা গন্ধটা চলে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই লাল শাক যেটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ আমি এখানে এক টি স্পুন নুন আর হলুদ দিয়েছি এক টি স্পুন নুন আবার পরে টেস্ট করে দেখে নেবো কারণ শাক তো রান্না হওয়ার পরে অনেকখানি কমে যায় তো মিষ্টির জন্য চিনি আমি এখানে দিয়ে দিলাম এক টি স্পুন এবার ফ্লেমটা হাইতে রেখে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবো শাকের সঙ্গে নুন হলুদ মিষ্টিগুলো খুব ভালোভাবে কি নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দুয়েক খুব বেশি সময় কিন্তু লাগে না লাল শাক রান্না হতে খুব নরম তো শাকটা তো এটা ঢাকা দেওয়া থাক মিনিট দুইয়ের পর এবার ঢাকাটা তুলে নেব দেখুন এ দেখুন শাক কতটা কমে গেছে আর জলও কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে এই যে দেখুন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দু মিনিটের মধ্যেই আর এই যে জলগুলো এই জলগুলো শুকাতে হবে তাই এখন কিন্তু আর ঢাকা দেব না কারণ শাক তো সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এ দেখুন যে ডাঁটিটা সরু একটা ছোট সেটাও দেখুন সেদ্ধ তো যাই হোক এবারে ফ্লেমটাকে আবারও হাইতে করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেবো না মোটামুটি মিনিট দুই হ্যাঁ আরও দু মিনিটই সময় লাগবে দেখুন জলটা শুকিয়ে গেছে ভালোভাবে ব্যাস এইবারে এর মধ্যে ভেজে রাখা বাদাম আর বড়িটা দিয়ে দেবো আমি বড়িগুলো একটু আধ করে নিয়েছি আপনারা চাইলে বাদামটাও আধ করে নিতে পারেন তবে আমি আর বাদামটা ভাঙিনি ওটা গোটা গোটাই রেখে দিয়েছি এবারে হাই ফ্লেমে এটাকে বেশ ভাজা ভাজা করে নিতে হবে হ্যাঁ একটা কথা আপনাদের কাছে যদি পোস্ত বা সাদা তিল থাকে তাহলে কিন্তু সেটা শুকনো খোলায় ভেজে এই সময় এখানে দিয়ে দিতে পারেন এতে কিন্তু এর টেস্টটা আরও অনেকটা বেড়ে যায় আমার কাছে তো ছিল না তাই আমি দিতে পারিনি তো তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর কি দেখুন এটা আরো মিনিট দুয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো এভাবে করে আপনার একবার লাল শাকটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগে আর মিনিট পাঁচ ছয় কি ম্যাক্সিমাম সাত মিনিট সবাই লাগে শাকটা রান্না হতে আর কি তো দেখুন এটা কমপ্লিট এবং একটা পাত্রে তুলে রেখে দেব তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আমার রেসিপিটা যদি তাদের ভালো লেগে থাকে তাই তাদের কাছে অনুরোধ আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বিল আইকনটা ক্লিক করে দেবেন তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে